পাখির বাসায় পাঁচ তারকা হোটেল, বাড়ির চারপাশে গাছের ডালে বা ঝোপের ভেতরে আমরা যে ধরনের পাখির বাসা দেখি সেগুলো নান্দনিক হলেও সেখানে বিত্ত বৈভবের চিহ্ন থাকে না। অতি কষ্টে পরম যত্নে বানানো এইসব বাসায় পাখিরা রোদ বৃষ্টি ঝড় উপেক্ষা করে বসবাস করে। কিন্তু যদি কোনো পাখির বাসা হয় বিলাসবহুল পাঁচ তারকা হোটেলের আদলে গড়া, তবে তা মানুষকে অবাক করার জন্যই যথেষ্ট। এমন কিছু বিলাসবহুল পাখির বাসার সন্ধান পাওয়া গেছে কেনিয়ার লাইকিপিয়া মালভূমিতে। তবে দেখতে পাখির বাসা হলেও এটি আসলে মানুষের বাসা, অর্থাৎ পাঁচ তারকা হোটেলে সব ধরনের সুযোগ সুবিধা সংবলিত পাখির বাসার আদলে এই হোটেল বানানো হয়েছে কেনিয়ার উত্তরাঞ্চলের লাইকিপিয়া মালভূমি সাফারি পার্কে পর্যটকদের রাত কাটানোর জন্য। একেবারে স্থানীয় পর্যায়ে প্রাপ্ত গাছের ডাল ও কৃষি উপকরণ দিয়ে এই বাসা এমনভাবে বানানো হয়েছে যেন সাফারি পার্কে ভ্রমণরত পর্যটকরা পাখির মতো করে উঁচুতে বসে চারপাশের হাতি, জিরাফ এবং অন্যান্য পশু পাখির বিচরণ দেখতে পারে। চার সদস্য বিশিষ্ট পরিবারে থাকার জন্য বাসাগুলোতে রয়েছে লাগোয়া বাথরুম, গরম বা ঠান্ডা জলের সুবিধা, সৌর বিদ্যুৎ, শ্যাম্পেইন সহ পর্যটকদের পছন্দসই নানা পছন্দের খাবারের ব্যবস্থা। ইতিমধ্যে এই বাসায় থাকার জন্য পর্যটকদের মধ্যে বেশ আগ্রহ দেখা যাচ্ছে। তবে বিলাসবহুল এই পাখির বাসায় রাত কাটাতে গেলে আপনাকে মোটা অঙ্কের অর্থ খরচ করতে হবে। প্রতি রাতের জন্য প্রতিটি বাসার ভাড়া 872 পাউন্ড, যা বাংলাদেশি টাকায় প্রায় 95,000 টাকা। দেশি এবং প্রবাসী ভাই ও বোনেরা, আমাদের এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।